হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আপনি যাদব ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বন্ধুরা, আপনাদের এত ডিমান্ড, এত ডিমান্ড আমাদের কিছুদিন থেকে, আপনার 3-4 মাস থেকে আপনারা কমেন্ট করে যাচ্ছেন, দাদা যদি ইলেকট্রিক ফোর হুইলার ই রিক্সা খোঁজ থাকে তো অবশ্যই আমাদেরকে দিবেন। তো ফাইনালি আপনাদের ডিমান্ড রাখা সত্যি আমি নিয়ে চলে এসেছি খোঁজ ইলেকট্রিক ফোর হুইলার ই রিক্সা। তো আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ই রিক্সা। হ্যাঁ বন্ধুরা, এটা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করে, ডিজাইন করে, এই ইন্ডিয়াতে বানানো হয়েছে, তার জন্য ইন্ডিয়ান গাড়িটা হওয়া সত্যি এই গাড়িটির দাম খুবই কম হবে আপনাদের জন্য। আর এই গাড়িটি বলে দিই আপনাকে, এই গাড়িটি আর্যো কোম্পানির দ্বারা এই গাড়িটি বানানো হয়েছে, আর এই গাড়িটি রোডে টেস্ট করা হয়েছে আগে। প্রথমে রোডে টেস্ট করার সত্যি এই গাড়িটি সব কিছুতে এখন পাস হয়েছে। তো এই গাড়িটি মার্কেটে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর মার্কেটে কোথায় কোথায় অ্যাভেলেবেল পাবেন আর কী করে গাড়িটি পাবেন সেটাও আপনাকে বলবো। তো প্রথমে আপনাকে বারবার বলবো বন্ধুরা, আমাদেরকে যদি ফলো করে না থাকেন, আর সাবস্ক্রাইব চ্যানেলটিকে না করে থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, কারণ আপনাদের সাপোর্টেই আমি সব কিছু নিয়ে আসতে পারি। তো দেরি না করে শুরু করা যাক। এই গাড়িটির আপনি সামনের ডিজাইনটি দেখে আপনি কিছু কিছু মনে হবে এই টাটা কোম্পানির ছোট হাতের মতন ডিজাইন। তো বন্ধুরা, আপনাকে বারবার বলে দিচ্ছি, এই গাড়িটি যে টাটা কোম্পানির ছোট বনেটটা দিয়ে ডিজাইন করে গাড়িটিকে সুন্দরতা দেওয়া চেষ্টা করছে কোম্পানি। তো SKS দ্বারা ডিজাইন করা হয়েছে এই কোম্পানির গাড়িটিকে। এই গাড়িটি আপনি 14 থেকে 15 দিনে গাড়িতে আপনি লোক বসাতে পারবেন, আর এর মাইলেজ হচ্ছে এক চার্জে আপনাকে 120 কিলোমিটার মাইলেজ দিবে, 120 কিলোমিটার এক চার্জে আপনাকে দিবে। আর এই গাড়িতে ব্যাটারি আপনাকে দেওয়া হয়েছে, 6টা ব্যাটারি দিয়ে এই গাড়িটি ব্যবহার করা হয়েছে। তো আপনি লিথিয়াম ব্যাটারিও আপনি চাইলে লিথিয়াম ব্যাটারি আপনাকে লাগিয়ে দেওয়া যাবে, আর যদি আপনি নর্মাল ব্যাটারি লাগাতে চান নর্মাল ব্যাটারি আপনাকে লাগিয়ে দেওয়া যাবে। তো গাড়িটির প্রোফাইলটা আপনি দেখলেন সাইড থেকে, আপনাকে যত চেষ্টা করছি আপনাকে দেখাবার দেখিয়ে দিচ্ছি। আমার কাছে গাড়িটির ভিডিও আসেনি, তো আপনি ভিডিও কি দেখাতে পারছি না, কিছু ইমেজেস আসছে আমাদের কাছে, তো ইমেজেসটা আপনার কাছে তুলে ধরছি। আর এই গাড়িটি, এবার মেন কথা হচ্ছে এই গাড়িটি বুকিং কী করে করবো। তো বন্ধুরা, এই গাড়িটির একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা ডিসক্রিপশন বক্সে যদি আপনি না পান তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমার কাছে চাইবেন, সেখানে আপনি এই গাড়িটিকে প্রথমে বুকিং করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বিনা বুকিংয়ে এই গাড়িটি আপনি পাবেন না, কারণ এই গাড়িটি একটু বড় গাড়ি হওয়া সত্ত্বে এই গাড়িটি অ্যাভেলেবেল মার্কেটে সরাসরি যাই পাবেন না, কিছুদিন আপনাকে বুকিং করতে হবে, অর্ডার দিতে হবে, তারপরে এই গাড়িটি আপনাদের জন্য। তো বন্ধুরা, গাড়িটি যদি আপনার পছন্দ লেগে থাকে আর গাড়িটি যদি আপনি নিতে চান ও বুকিং করতে চান, তো দেরি করবেন না, আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কে যাবেন, সেখানে ওকে করে সব কিছু প্রসেসর আপনি ওয়েবসাইটের লিঙ্কটাতে আপনাকে বলবে, সেগুলো আপনি ফর্ম ফিল আপ করবেন, অনেক কিছু রয়েছে, তো সেই ডিটেলস সব কিছু আপনি দিয়ে গাড়িটিকে বুকিং করতে পারবেন। বুকিং করার পর আপনাকে কতদিনে গাড়িটি আপনার কাছে আসবে, আর টাকা পেমেন্ট কী করে করতে হবে, সেই ওয়েবসাইটে আপনি কোম্পানির নাম্বারও থ্রু পেয়ে যাবেন। কোম্পানির নাম্বারটি আমি দেবো না, কারণ আমাকে আমি জানি কোম্পানির নাম্বারটা দেওয়া উচিত হবে কি হবে না, সেই জন্য আপনাকে নাম্বারটা দিচ্ছে না, কিন্তু আপনি ওয়েবসাইটের ভেতরে যাবেন, সেখানে আপনি কোম্পানির নাম্বারও পাবেন, আর আপনার গাড়িটি বুকিং করার পর কতদিনের মধ্যে আপনার বাড়িতে গাড়িটি আসবে সেগুলো কোম্পানি বলে দেবে। তো দেরি অবশ্যই করবেন না, গাড়িটি খুবই ভালো গাড়ি রয়েছে, আর গাড়িটির ডিজাইনও খুবই দারুণ রয়েছে, আপনাদের কাছে খুবই ভালো হবে গাড়িটি। তো দেরি না করে গাড়িটি বুকিং করুন। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, এই গাড়িটি আপনার পশ্চিমবঙ্গের মধ্যে আপনার বড় বড় টাউন জায়গাতে আপনার গাড়িটি অ্যাভেলেবেল এখন মার্কেটে চলছে গাড়িটি, তো আপনি দেখতে পাবেন। যদি আপনাকে কলকাতা থেকে ভিডিও দেখেন তো অবশ্যই আপনি গাড়িটির ব্যাপারে বেশি জানতে পারবেন। এটি হচ্ছে আর্যো কোম্পানির দ্বারা এই ডিজাইনটি করা হয়েছে, আর্যো কোম্পানি থেকে এই গাড়িটি নতুন লঞ্চ করেছে, আর গাড়িটি খুবই ভালো গাড়ি রয়েছে। আর মেন কথা হচ্ছে এই গাড়িটির দাম কত হতে হবে। তো আপনাকে বলে দিই, এই গাড়িটি ইন্ডিয়ান হওয়া সত্যি এই গাড়িটির এখন দাম রেখেছে কোম্পানি, যা ডিটেলস বলতে পারবো না, কিন্তু বলেছি এই গাড়িটি 3.5 লাখ টাকার মধ্যে এই গাড়িটি আপনার হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, 3.5 লাখ টাকার মধ্যে এই গাড়িটি আপনার হয়ে যাবে। তো দেরি না করে